আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো বন্ধুরা সব সুন্দর হয়ে গেছে আচ্ছা 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 এরম বাড়িতে তাই করবে খাবে বাহ হেভি সেন্ট বেরিয়েছে হ্যাঁ ঢেলে না সেই গ্যাস থাকলেও বেশি ইউজ করা তো যায় না এখানে গ্যাস খুব ঘরে খড়ে দিয়ে ডাল দেওয়া হচ্ছে পুরো গ্রাম কড়াইশুঁটি দিয়ে করবে এটা লাগছে টমেটো পেঁয়াজ কড়াইশুঁটি দিয়ে করবে এই আলু ও আর এই আলু আচ্ছা আচ্ছা টমেটো দেবে পেঁয়াজ দেবে আর কড়াইশুঁটি হাতটা তুলে দিই ধর হ্যাঁ বুঝছি তারপর তুলে ভাজাটা হোক আবার মাঠের জলে ফোড়ন দিতেই হয় না লঙ্কা দিলাম শুকনো লঙ্কা আলাদা টেস্ট হয় হ্যাঁ দিলাম মন্দিরাও করে খেয়ে দেখো কেমন লাগে এরকম করে খেয়ে অবশ্যই খাবে তোমরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় লাল লাল হয়ে যায় টমেটো মটরশুটি আলু তেজপাতা দিবি আমার মাঝে দিবি হ্যাঁ কি না কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছ আচ্ছা হ্যাঁ জল দাও ফুটলে মাছ দেবে মাছের
এরম বাড়িতে তাই করবে খাবে বাহ হেভি সেন্ট বেরিয়েছে হ্যাঁ ঢেলে না গ্যাস থাকলেও বেশি ইউজ করা তো যায় না এখানে গ্যাস খুব এই দেখো বল বলো গরম গরম বলো এই তো মাছের ঝোলকো হয়ে গেছে হ্যাঁ ঢেলে নিলাম এরকম আপনারা করে খেয়ে দেখবেন হেভি টেস্টি বলে দাও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক লাইক করবেন শেয়ার শেয়ার করবেন সব কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করবেন ব্যাস আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার নতুন রান্না নতুন রেসিপি নিয়ে আসবো হ্যাঁ